ফুলকপিটা আমি এইভাবে কেটে নিয়ে এখন সিদ্ধ করে নেব কি বানাবো আপনাদের সঙ্গে স্যার আমি 10 মিনিট সি ঠান্ডা হলে মিশ্রণটা বানাবো তেল দাও হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে দুধ আছে আমার 250 গ্রাম এটা আমি আস্তে আস্তে দিতে থাকব আর মিক্স করতে থাকব এবারে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে নিছি ওতে আমি অল্প কিছু জল এক চামচ খাবার সোডা দিয়ে নিলাম দুটো ডিম নিয়ে নিলাম আমরা আমাদের উনুনে রান্নাটা হবে কেকটা নিয়েছি আমি এর মধ্যে কিছু ময়দা দিয়ে দিলাম একদম এটা ফুলকপিটা ভাববেন না যে ফুলকপির গন্ধ আসবে দারুণ গন্ধ বেরিয়েছে এটা একটা এবার আমি মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি বাদাম বালিটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে দেবো আর বড় থালা লাগবে বাহ কি সুন্দর হয়েছে চেক করে দেখে নেব একদম দেখুন পারফেক্ট হয়েছে এবার নামিয়ে নেব আমি এখন কেকটাকে নামিয়ে নেব কেকটা হালকা ঠান্ডা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে আর কি পঞ্চি কি নরমি দেখুন এটাকে আমি যেভাবে রাখবো সেভাবেই হবে কি দারুণ হয়েছে দেখুন এটাকে কেটে আর কি দেখাবো দেখার মতো হয়েছে কেকটা যাই হোক এবার আমি দেখাবো সবাই বসে আছে খাবে একদম এত নরম এ কাটার কোনো প্রয়োজনই মনে হয় না দেখুন